দিদি মা দেখা দেয় তাহলে যাবো দেখা দিয়েছি চলে এসছে যেখানে অবশ্যই মায়ের নাম আপনি জানতেন তো হাতটা একটু ভালো হয়েছে আর জানতেন পূর্ব মেদিনীপুর আমি আবার আসবো আসেন হাতে যন্ত্রণা ছিল আমার পূর্ব মেদিনীপুর থেকে আসছো হাতে যন্ত্রণা ভালো হয়ে গেছে কিছু ডেকে দিয়েছিলাম জয় কৃষ্ণকালী মায়ের জয় কি আনন্দ মানে ধরতো একদম একদম চরম মিরাকেল পেয়েছে মায়ের মুখে শোনো বলো মা এই দেখো আমার ছেলে নিয়ে এসেছি ওই দেখো আমার ভাই ছেলে নিয়ে আমি ওনার জন্য আজ প্রথম এসেছি হ্যাঁ উনি তো প্রথম দিয়েছে মানে মন থেকে ডেকেছিলাম মাকে দুটো প্রুফ পেয়েছি আমি আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি কমেন্ট একটাও নেগেটিভ কমেন্ট নেই আমার মন বলছে আমার একদম গায়ে পছন্দ দাঁড়িয়েছে আর সত্যি মা আছে আমরা দুজনেই এটা প্রুফ পেয়েছি দাদার কাজ ছিল না দাদা পেয়েছে কাজ আর আমি দুটো বিষয় নিয়ে ডেকেছিলাম মা সেটা সফল করে দিয়েছে আমাকে সুমনের বাবা দেখে যাচ্ছে আমি বুঝতে পারছি যে মানুষটা কে কে এমন কোনদিন আগে এসে ঘুরে গেছি এর ইনার কি শোনো শোনো আমি ওই যে মা ফুল দিয়েছে ফুল কাটা খেয়েছি কোনোদিনও হয়নি এখনো ফুল আছে হারিয়ে দেবো আজ শাড়ি পরেছি তিন বছর প্রথম আমি আমাকে দেখাচ্ছিল মাথায় সুস্থ ওকে মা আছে গো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা চরম মিরাকেল পেয়েছে মায়ের মুখে শোনা যায় বলো মা
দিন আগে এসেছিলাম এখানে, বড় একটা টিউমার হয়েছিল, ঠাকুরের নাম জপ করে আমার মা ভালো করে দিয়েছে, মঙ্গলা মা শোনাম। স্বামীর হাত ভালো করে দিল, হাতের প্রবলেম ছিল, হাতই হতো শুধু কপালে জয়পুর খেতেও হয়নি, নাম জপ করে মা বলো কোথা থেকে আসছো, মা বলো কোথা থেকে আসছো, দিল্লি থেকে। আমার আসবে, বার বার আসবে মা, বলো বেটা বলো 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 মা শুনতে চাচ্ছে, তাই বলো পিছে যে টোটো আসছি আমরা আজকে, তুই এত আগে এসেছিল রাস্তা ভুলে গেছে, টোটালাকে জিজ্ঞাসা করেছি যে মা ওখানে মন্দিরে যাবো, নাম বলেছি আর জায়গার নাম বলেছি, ও কি করেছে অন্য রাস্তা ঢুকিয়ে দিয়েছে, অনেকটা ঢুকিয়ে এসছে, এ বলছে বলে পিছে তো কৃষ্ণকালী মা, পিছনে পিছে কৃষ্ণকালী মা, তুমি আগে যাচ্ছো কেন, আর সে তখন যখন যেই কথা করেছে বলে বাচ্চা মনি দেখো বাচ্চা সত্যি নারায়ণ, পনেরো দিন আসেনি আজকে নিয়ে এসে গেল, রাতি কৃষ্ণকালী খেতে দিবি তো নাকি, পেটের টিউমার হচ্ছে মা, কবে এসেছিল তুমি, সামনে মাসের 4 তারিখে এসেছিলাম আর 1 তারিখে আসলাম, অনেক সুস্থ আছে মা, সুস্থ আছে, হাতে ব্যথা ছিল কমে গেছে, পেটে আমার পেটের যন্ত্রণা হচ্ছে আর মাঝে মাঝে ব্লিডিং হচ্ছে, মায়ের মুখে শুনে তার মধ্যে ব্যথা করছে, মায়ের জপ করে করে এখন ভালো আছে, হাতের পায়ে ব্যথা
ছিল এখানে এখন একটু একটু ব্যথা নাই খুব যন্ত্রণা ছিল। এই মা চরম মিরাকেল পেয়েছে, কেন মা এই জন্য শাড়ি আর গামলা ভর্তি পুজো নিয়ে এসেছে তার একটাই কারণ, এখানে মা পেটে যন্ত্রণা করতো, খুব যন্ত্রণা ছিল, শুধু নাম জপ করি সুস্থ, কতদিনে নাম জপ করি রে তিন চার বার নাম জপ করি, মা আছে গেছে। ওই মা চরম উপকার পেয়েছে, মায়ের মুখে শোনা যাক। বলো মা তোমার কি উপকার হয়েছে বলো। কবার এলে আগে এসছিলে এসছিলে হাঁটু ব্যথা ভালো হয়ে গেছে, বসতে পারতো না উঠতে পারতো না, মা আছে জয়। নাম জপ করেছি কেন কাঁদছে না, বাবার ক্যান্সার হয়েছিল, শুধু নাম জপ করেছে, মা তুমি বলেছিলে নাম জপ করো, নাম জপ করো। মা ভালো আছো? পুরা ভালো আছি গো। মা আছে? পুরা একদম পুরা বিশ্বাস মা আছে। চুপ করো, পায়ের পাতা 7 বছরের ব্যথা ছিল, শুধু নাম জপ করেছো, দেখাও বেটা দেখাও, তুমি এখানে এসো ওইদিকে সামনে আসো, বলো কি হয়েছিল মা বল। যেদিন থেকে কাটছি আর কোনো কিচ্ছু নাই, আর একদম কিচ্ছু নাই। আমি এই সন্ধ্যেবেলা এসছিলাম, তখন আরতি হচ্ছিল, মায়ের আরতি হচ্ছিল, দিয়ে আমি যন্ত্রণায় দাঁড়াতে পারছিলাম না, মায়ের ধুলো নিয়ে কোমরে লাগিয়েছিলাম, তারপর থেকে আমি এখন অনেক ভালো আছি, আমি এতক্ষণ লাইনে দাঁড়ালাম। জয় কৃষ্ণকালী মায়ের,
হাঁটু যন্ত্রণা ছিল, সিঁড়ি উঠতে পারতে না, সেখানে উঠতে পারছো। সব থেকে বড় বিরাগে যে টিউমারটা হয়েছিল শিলিগুড়ি থেকে। কজন এসছো আজকে? ছয়জন, সাতজন। তুমি বললে না ভোগ করবো বাবা? হ্যাঁ হ্যাঁ, কালকে ভোগ করবো, কালকে করবো ভোগ। আমি ফোন করেছিলাম অনেকবার, কিন্তু আমি তো জানি যে যোগ্য হবে। রায়ের আগেবার যখন এসছি বলছিলেন যে প্রতি অমাবস্যা যোগ্য হবে, তা তো বললাম যে না, একদম বাৎসরিক হিসেবে যোগ্য হবে। ওইভাবে আমরা এগুলো ঠিক আছে, কৌশিক অমাবস্যা তো কালকে যাবো, যেটা হবে একবার। এই বাবা অনেক উপকার পেয়েছে, বাবা অনেক কবার এলো বাবা নিয়ে, এই আজকে তিনবার, তিনবার এলো। বসানোর পরে এখন প্রতিদিন আমি খেয়ে যাচ্ছি আর মায়ের জপ করছি, তাতে আমার এক সপ্তাহ ধরে মনে হচ্ছে যে ক্লিয়ার হয়ে গেছে। কালকে করতে পারলাম না, পরশু দিন যে করবো আর কি। আমার মন বলছে একদম গ্যাসের ওষুধ আমি অনেক বছর খেতাম, খাই না, আর মাথার যন্ত্রণা কমে গেছে। দুবার আসলাম। আমার পায়ে একটা টিউমার ছিল, ওটা এখন একদম ছোট হয়ে গেছে। আমি 15 দিন আগে এসেছি, আমার পেটে যে সিস্টের ব্যথা ছিল সেটা আমার একদম আর হয়, আর ওষুধ খেতে হয়নি আমার গিয়ে থেকে। আমি অনেক অনেক ভালো আছি এখন। এই মা অনেক উপকার পেয়েছে, আমি 15 দিন আগে ভাদ্র মাসের 1 তারিখে ঘুরে গেছি আমি চন্দননগর থেকে। না, আমার পেটে যন্ত্রণা, আমি সেই দিন সকালে ওষুধ খেয়ে আমি এখানে এসেছি, সেই দিন রাত্রি থেকে গিয়ে আমার একটা ট্যাবলেট আর খেতে হয়নি, আমার ব্যথা কমে গেছে। আমার পিরিয়ড হলে পিরিয়ড বন্ধ হতো না, হয়েই যেত, হয়েই যেত। আমার এ মাসের পিরিয়ড হয়েছে 4 দিন হয়ে 5 দিনের দিন ঠিক হয়ে গেছে আর আমার হয়নি। হ্যাঁ মা, কাজ হয়। জয় মা, জয় কৃষ্ণকালী মা, মা আমার আরো অসুখ প্রবলেম আছে, হাত ব্যথা চলে গেছে, এখন আমি বসতে পারছি মার কাছে। আগে উঠতে পারতো না, কে বললো মা তুমি? তোমার দিদি বলে উপকার পেয়েছো, কবার এলে মায়ের কাছে? দুবার এসে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা সরছ, এই মা চরম উপকার পেয়েছে আমাকে এসি বলেছে। বল মা,
আমি চার্জ থেকে তাড়িয়ে দিয়েছিল আমাকে, অনেক কটা দিন আমি কাজ পাচ্ছিলাম না কোথাও, এক বছর এখানে প্রথমে আসার পর থেকে, তারপরেই দু তিন দিনের মধ্যেই আমাকে ডাকে কলকাতা হেড অফিস থেকে নতুন কাজের জন্য। 26 সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহের মধ্যে কাজ পেয়ে গেছো মায়ের কাছে আসার পরে? বলো মা তোমার কি উপকার হয়েছে? এত যন্ত্রণা আমি 6 বছর খাচ্ছিলাম ওষুধ, ব্যাঙ্গালোরে গেছি, প্যারাসিটামল দিয়ে আমাকে তাড়িয়ে দিল, বলে অপারেশন ছাড়া কোনো পথ নাই। এখানে এলাম আসার সঙ্গে হাঁটছে, সোজা হাঁটছে, আমি যখনই হাঁটতে শিখলাম ও বললো মা আমি চাকরির জন্য যাবো, তাহলে আমার গাটা কাটা হয়ে গেল। আমি ওনার ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করি, আসতে পারি। চরম মিরাকেল পেয়েছে, অনেক মিরাকেল পেয়েছে, আমরা মাকে দেখে বিশ্বাসই করতে পারছি না যে দুটো পায়ে সোজা ভাবে দাঁড়িয়ে আছে, এক পায়ে এদিক এক পায়ে এদিক, বাড়ির বাইরে দুবার পড়ে গিয়ে দুবার হাত ভেঙালো, পাটা এত দুর্বল, ছাড়া যাওয়া আসা করতে পারতো না, দুটো পায়ে অপারেশনের ব্যাপার ছিল, কিন্তু দুটো পায়ে এখন সোজা, এখন পাদুরো বেঁকে গেছিল, সোজা হয়ে যাচ্ছে একা একা দেখা যাচ্ছে। টিস্যু ঠেকে দিয়েছিলাম মা? হ্যাঁ কি করবে, কি উপর হয়েছে দেখাও, দেখা এই দেখা দেখ, মুখ গালটা যেমন দেখাও, দেখাও একটু কমেছে, এত বড় ভেতরে ফোলা ছিল, কবে এসেছিল মা? উপকার হয়েছে, কমে গেছে, অনেকটা কমেছে, জয় খালি হাতে কেউ যায় না, মা কালবে খালি হাতে পায় না, ও চলন তো মাকে দেখা, জয় আমার ছেলেকে যেদিন এখান থেকে নিয়ে গেছি সেই দিন একটা টিউশন এসছে, আর 7-8 বছর এমএসসি পাইনি, এমএসসি তে চান্স পেয়েছি, যেদিন এসে তারপর দিন হয়েছে, হ্যাঁ তারপর দিন হয়েছে, সেই দিনই টিউশন পেয়েছি, প্রথম দিন যেদিন এসছে না ওই বাড়িতে সেই দিনও টিউশন পেয়েছি, জয় জয় কৃষ্ণ কালী মা জয়।